হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। তো 2019-20 সিজনের ISL চ্যাম্পিয়নকে কিন্তু আমরা পেয়ে গেলাম। এটিকে ফাইনালে কিন্তু চেন্নাই এফসিকে 3-1 ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য ISL চ্যাম্পিয়ন হয়ে গেল। তো ভারতীয় ফুটবলের ট্রান্সফার আপডেট এবং অনেক কিছু রুমার নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো চলো সেই নিয়ে কথা হয়ে যাক। তো প্রথমেই বলা যায় যে ISL-এর এমার্জিং প্লেয়ার, তো এই সিজনের এমার্জিং প্লেয়ার হয়েছে কিন্তু সুমিত রাঠি। এরপরে গোল্ডেন গ্লাভসের কথায় আসা যায়, গোল্ডেন গ্লাভস কিন্তু পুরস্কৃত করা হয়েছে গুরপ্রীত সিং সান্ধুকে, কারণ পার গোলের যে ডিউরেশন থাকে সেটা সব থেকে বেশি কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর। এরপরে আসি DHL পাস অব দ্য হিরো ISL, এই অ্যাওয়ার্ডটি কিন্তু জিতে নিয়েছে FC গোয়া থেকে হুগো বুমস। এরপরে হিরো অব দ্য লিগ হয়েছেও কিন্তু হুগো বুমস FC গোয়া থেকে, তিনি কিন্তু 10টি গোল করেছেন এবং 11টি অ্যাসিস্ট আছে, মানে 21টি গোলে কন্ট্রিবিউশন কিন্তু তার, সেই জন্য তাকে হিরো অব দ্য ISL হিসাবে ঘোষিত করা হয়েছে। এরপর আসা যাক বহুল চর্চিত বিষয়ে, যেটি হচ্ছে গোল্ডেন বুট। তো গোল্ডেন বুটের রেসে আমরা কিন্তু দুজন সবার উপরে ছিল, একজন হচ্ছে রয় কৃষ্ণ আর একজন হচ্ছে তোমার ওগবেচে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ওগবেচের কিন্তু 1টি অ্যাসিস্ট ছিল এবং রয় কৃষ্ণ ছিল কিন্তু 6টি অ্যাসিস্ট 15টি গোল। সেই জায়গা থেকে আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে হয়তো রয় কৃষ্ণই গোল্ডেন বুটটা পাবে, কিন্তু ভাস্কিসের 14টি গোল ছিল এবং ভাস্কিস ফাইনালে গিয়েও কিন্তু একটি গোল করে। সেক্ষেত্রে ভাস্কিস আর রয় কৃষ্ণ দুজনেরই কিন্তু 15টি করে গোল ছিল এবং অ্যাসিস্টও কিন্তু দুজনের 6টা করে ছিল। তো এই সময় কে গোল্ডেন বুটটি পাবে, ডিসাইড কিভাবে করবে? তো ISL-এর একটা নিয়ম আছে যে কম সময় খেলে যে গোলের কন্ট্রিবিউশন বেশি থাকে সে কিন্তু ISL-এর গোল্ডেন বুটের দাবিদার হয়। তো সেই জায়গা থেকেই কিন্তু ভাস্কিস সব থেকে কম মিনিট খেলে, রয় কৃষ্ণর থেকে কম মিনিট খেলে কিন্তু এতগুলো গোলে কন্ট্রিবিউশন আছে এবং গোলও করেছে, তো সেই অনুযায়ী ভাস্কিসকে কিন্তু গোল্ডেন বুটটি দেওয়া হয়। এরপরে আসা যাক AFC স্লট নিয়ে যে প্রবলেমটা। তো আমরা জানি যে AFC চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু খেলবে FC গোয়া, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ ISL-এর গ্রুপ স্টেজে যারা চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু খেলবে চ্যাম্পিয়ন্স লিগ। তো এরপরে আসে দুটি স্লট নিয়ে, যেটা হচ্ছে AFC কাপ স্লট আর একটা হচ্ছে AFC কাপে প্লে অফ স্লট। তো AFC কাপ স্লটটা কিন্তু পায় যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়। তো সেক্ষেত্রে আমরা ধরেই নিলাম মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন, তো মোহনবাগান AFC কাপ স্লট খেলবে। আর ISL-এর প্লে অফ স্লটটা কারা পায়? যারা ISL-এর প্লে অফের চ্যাম্পিয়ন হয়। তো প্লে অফের চ্যাম্পিয়ন কে হলো? এটিকে। আর আই লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান। কিন্তু এখানেই অসুবিধাটা হচ্ছে পরের সিজনে দুটো টিম কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। তো মার্জ হয়ে গেলে দুটো টিম আর থাকছে না, একটা টিম থাকছে। তো সেই জায়গায় মোহনবাগান বা এটিকে মোহনবাগানকে এই দেওয়া হয়েছিল অফারটি যে তোমরা কী খেলবে, AFC কাপে গ্রুপ স্টেজ খেলবে কি প্লে অফ খেলবে? তো তারা বেটার অপশানটা চয়েস করবে এবং তারা বেটার অপশানটাই চয়েস করেছে, তারা বলেছে তারা গ্রুপ স্টেজ খেলবে। তো পরের বছর আমরা এটিকে মোহনবাগান টিমকে কিন্তু গ্রুপ স্টেজে দেখতে পাবো। আর তোমার প্লে অফটা কিন্তু খেলবে যারা রানার্স আপ হয়েছে এবছরের ISL-এর প্লে অফে। তো তার মানে বলা যায় যে খেলবে কিন্তু চেন্নাইয়ের FC। তো আই লিগের রানার্স আপ যে স্লটটা পাওয়ার কথা হচ্ছিলো সেটা কিন্তু পাচ্ছে না। তো এরপর একটা রুমার নিয়ে একটু আলোচনা করা যাক, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। তো আমরা জানি মোহনবাগান এটিকে মার্জ হয়ে পরের সিজনে ISL খেলছে, সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু চাইছে না আই লিগে পড়ে থাকতে। তো তারাও নিজেদের সবটা দিয়ে চেষ্টা করছে পরের সিজনে ISL খেলার। তো তার জন্য তারা একটা মেন স্পন্সর এবং 4-5টা কো স্পন্সরের সাথে কথা বলে 4-5টা স্পন্সর নিয়ে কিন্তু পরের সিজনে ISL খেলার জন্য অনেকটাই এগিয়ে গেছে এবং কথাটা কিছুটা হলো পাকা। এবং FSDL যেহেতু পরের সিজনে ISL সময়সূচি বা আরও অনেক কিছু সেসবের জন্য বিস্তারিত আলোচনার জন্য বিড ওপেন করবে, সেই জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু একটা টাইম দেওয়া হয়েছে। তো ইস্টবেঙ্গল সেক্ষেত্রে বলেছে তারা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু ব্যাপারটা ঘোষণা করে দেবে যে তারা ISL খেলবে এবং তারা একটা প্রেস রিলিজ করেই ব্যাপারটা ঘোষণা করবে। তো এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু যে বিডটা ওপেন হবে ISL-এ সেখানে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাপিল করবে নিজেদের জন্য খেলার জন্য। তো এরপরে আমরা কিছু ট্রান্সফার নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফার যে আপডেটগুলো হয়েছে, মানে যে আপডেটগুলো ঘোরাফেরা করছিল রুমার হিসাবেই মেনলি বিষয়গুলো ছিল যে মনবীর সিংকে কিন্তু FC গোয়া থেকে এটিকে কিনে নিচ্ছে। এ ব্যাপারটি কিন্তু কালকে এটিকের কর্ণধার
সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু কনফার্ম করে দেয় যে মানবীর সিং কিন্তু পরের সিজনে এ টিকেতে আসছে। এবং মানবীর সিং শুধু একা নয় যে মুম্বাই সিটি এফসি থেকে বাঙালি প্লেয়ার সুভাষিস বোসকেও কিন্তু এটিকে কিনে নিয়েছে। তো বলতেই পারো শুধু আইএসএল নয়, এফসি কাপ মানে এশিয়ার যে জায়গাটা আছে সেখানে কিন্তু নিজেদেরকে এটিকে ভালো করে দেখাতে চাইছে বিশ্বকে যে আমরা কী টিম। এবং সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু সেটাই সবথেকে বড় এখন আমি দেখছি মোটিভেশন যে এশিয়া বা বিশ্বে কিছু একটা ভালো করার, এটিকে বা এটিকে মোহনবাগান যাই বলো সেই দলটাকে নিয়ে। এরপরে একটা বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা ছিল যে এটিকে মোহনবাগান মার্জ হয়ে যাচ্ছে, তো কোচ কে হবে, অ্যান্টোনিও লোপেস হাওয়াস নাকি মোহনবাগানের কিবু ভিকুনা? তো এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত যা আলোচনা হয়েছে এবং সঞ্জীব গোয়েঙ্কার কথায় পরের সিজনে কিন্তু যেহেতু কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে হাবাসের সাথে এটিকে, তো এটিকে মোহনবাগানের কোচ কিন্তু হতে চলেছে হাবাস। এবার কিবু ভিকুনা সহকারী কোচ হিসাবে কাজ করবেন কি না এইসব বিষয়ে কিন্তু পরে আলোচনা হবে, এটাই জানিয়েছে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা। এরপরে যে প্লেয়ারগুলো আছে মোহনবাগানে, যে বিদেশি প্লেয়ারগুলো আছে ধরো ফ্রান গঞ্জালেস বা জোসেবা বেইতিয়া, এই প্লেয়ারগুলো কি পরের বছর এটিকেতে খেলবে? তো এই নিয়ে যখন সঞ্জীব গোয়েঙ্কাকে প্রশ্ন করা হয় সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু উত্তর দেন যে ম্যানেজমেন্ট যেটা ঠিক করবে, এটিকে মোহনবাগান বোর্ড যেটা ঠিক করবে সেটাই কিন্তু হবে। তো বেইতিয়া বা ফ্রান গঞ্জালেস যে পরের বছর এটিকেতে খেলবে না এমনটা কিন্তু নয়, তো খেলতেই পারে যেহেতু কারণ এই ফ্রান গঞ্জালেস জোসেবা বেইতিয়া নিজে যে স্টেজটা সেট করে দিয়েছে তো তারা আইএসএলের জন্য যথেষ্ট, মানে তারা খুব বড় মাপের প্লেয়ার এবং স্টেজটা কিভাবে সামলাতে হয় তারা কিন্তু খুব ভালো করে জানে। তো দেখা যাক হাবাসের ট্যাকটিক্সের সাথে ভিকুনা বা ফ্রান গঞ্জালেসকে একসাথে মেলাতে পারে নাকি এটিকে মোহনবাগানের বোর্ড। পরে আইএসএলের একটা ট্রান্সফারের কথায় আসছি, যেটা হচ্ছে মানে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবথেকে দামি আইএসএলের প্লেয়ার কিন্তু এতদিন ছিল সুনীল ছেত্রী, তো সুনীল ছেত্রীর থেকেও কিন্তু হায়েস্ট পেড প্লেয়ার কিন্তু হয়ে গেল আইএসএলে, কারণ কেরালা ব্লাস্টার এফসি কিন্তু নিশু কুমারকে বেঙ্গালুরু থেকে কিনে নিয়েছে, সেটা অ্যামাউন্টটা প্রায় 5 কোটির ওপরে, 5 কোটি এমনি নর্মাল অ্যাকাউন্ট, এছাড়াও অনেক কিছু তার সাথেও এক্সট্রা অনেক কিছু আছে যেটা নিশু কুমারকে খুব সাহায্য করবে একটা ভালো প্লেয়ার হিসাবে তৈরি হওয়ার জন্য। এবং তোমরা কিন্তু কেরালার ডিফেন্সটা তাহলে একটু ভেবে দেখতে পারো, জেসেল আছে, তিরিকে কিন্তু কেরালা অফার দিয়েছে, কথাটা মোটামুটি পাকা, তারপরে এইদিকে নিশু কুমার এলো, সন্দেশ জিঙ্গান কিন্তু পরের সিজনে খেলবে, তো এটি তো পরের বছর কিন্তু কেরালার ডিফেন্সটা খুবই শক্ত হবে, এটা আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি। তো এরপরে আসা যাক ডার্বির টিকিটের কথায়। তো আমরা জানি করোনা ভাইরাসের জন্য মেনলি সব জায়গায় ফুটবলই বন্ধ হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ হয়ে গেছে, প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেছে, লালিগা বন্ধ হয়ে গেছে, এবং সেই একইভাবে আইপিএল বন্ধ হয়ে গেছে, আই লিগ এবং আইএসএলও কিন্তু 31 মার্চ পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো যেহেতু 15 তারিখ মানে গতকাল খেলাটি ছিল আই লিগে, তো যারা আগে টিকিট কেটে নিয়েছিলে তারা কিন্তু টিকিটগুলো রেখে দিতে পারো নিজেদের কাছে, যখন ডার্বির ডেটটা ঠিক হবে তখন কিন্তু তোমরা গিয়ে টিকিটগুলো ফেরত দিয়ে আবার নতুন টিকিট নিয়ে নিতে পারো, এবং সে সম্পর্কে তোমাদের পেটিএম ইনসাইডার থেকে জানিয়ে দেওয়া হবে। বা তোমরা যদি মোহনবাগান টেন্টে বা ইস্টবেঙ্গল টেন্টে গিয়ে টিকিটটা কেটে থাকো তো টিকিটগুলো নিজেদের কাছে রাখো, সেই টিকিটগুলো যখন ডেট দেওয়া হবে তখন গিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর যদি বলো যে টিকিট ফেরত দেবে তোমরা সেই ডেটে অ্যাভেলেবেল থাকবে কি না, তো সেটা নিয়ে এখনও সম্পূর্ণ বিস্তারিত জানা যাচ্ছে না, তো পারলে নিজেরা না যেতে পারলে বহুদিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আজ এতটাই ফুটবলের আপডেট নিয়ে কথা বললাম, পরের ভিডিওর জন্য ওয়েট করো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং যদি কিছু বলার থাকে, কারণ আমি তো যেহেতু নতুন তো যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশনে। তো আজ এতটাই।